প্রকৃতির সাম্যের নীতি যেদিন সবাই মনে প্রাণে গ্রহণ করতে পারবে, সেদিন বিশ্ববাসী আত্মীয় হয়ে যাবে, সবার জন্যই সবাই অনুভব করবে ভালোবাসা। সাম্যের আদর্শে বিশ্বাসী যারা, তারা যদি প্রত্যেকেই যার যা করণীয় ঠিক ঠিক মতো মেনে চলে, তবেই গড়ে উঠবে একান্নভুক্ত পরিবারের মতো এক নতুন সমাজ ব্যবস্থা, যার ভিত্তিই হবে বেদভিত্তিক সাম্যনীতি। কিন্তু যে শ্রমিকরা সমাজের স্তম্ভ, আজকের সমাজে তারাই যে শোষিত। মুষ্টিমেয় ধনী মুষ্টিমেয় পুঁজিবাদীরা যেভাবে সংখ্যাগরিষ্ঠকে শোষণ করে চলেছে, বেদের সাম্যনীতি ও সমতার ধারায় তা কখনো চলতে পারে না। আমাদের দেশে প্রচলিত শ্রমিক ও মালিক কথা দুটোই শ্রেণী বৈষম্যকে চিহ্নিত করছে। মালিকানা কথাটাই থাকা উচিত নয়। মালিকানা যদি থাকতেই হয়, তবে থাকবে যৌথ মালিকানা। সবাই হবে মালিক, সবাই শ্রমিক, সবারই থাকবে কলকারখানায় সমান অধিকার। শ্রমিকদের শ্রমের বিনিময়ে যে লাভ হবে, প্রয়োজন ভিত্তিক সমবণ্টনের নীতিতে তা বিতরণ করা হবে তাদের মাঝেই। যার যতটুকু প্রয়োজন, তা থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না, আবার প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয়ও করতে পারবে না কেউ। ভুল বোঝাবুঝির তখন কোনো প্রশ্নই উঠবে না। রাষ্ট্রই দেশ বা সমাজকে পরিচালিত করবে, কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র যাতে শোষণের যন্ত্রে পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে জনগণকে। রাষ্ট্রের সুপরিচালনায় জনগণ এক বৃহৎ একান্নভুক্ত পরিবারের মতো বাস করবে। সাম্যবাদের শাসন ক্ষমতা বৃহৎ পরিবারভুক্ত শাসন ক্ষমতা। সে শাসন শোষণ নয়, সকলের কল্যাণেই তা ব্যবহৃত হবে। সমাজের কোনো কিছুই আমার বলে থাকবে না, সবই হবে আমাদের। সকলকেই পরিশ্রম করতে হবে, প্রত্যেকেরই থাকবে সমান অধিকার সমান মর্যাদা। কেউ ছোট নয়, কেউ বড় নয়, প্রত্যেকের কাজেরই যথাযথ মূল্য দিতে হবে। বেদভিত্তিক সাম্যবাদের মূলে যে প্রকৃতিগত সাম্যনীতি, তা দাঁড়িয়ে আছে ব্যাপকতার নীতিতে, প্রসারের নীতিতে। একটি বাড়িকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে মা বাবা ছেলে মেয়ে সবাই যেমন অন্তর দিয়ে ঝাঁপিয়ে পড়ে, গোটা ভারতবর্ষকে সেভাবে গড়ে তোলার জন্য দেশবাসী যেদিন ঝাঁপিয়ে পড়বে সত্যিকারের দেশাত্মবোধ নিয়ে, সেদিনই হবে বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠার সার্থক রূপায়ণ। প্রকৃতির সাম্যনীতির ভাবধারায় অনুপ্রাণিত হয়ে দেশের কলকারখানা, কৃষিকর্ম, নগর নির্মাণ, সেচ প্রণালী, শিল্পোন্নয়ন প্রকল্প, এসব কিছুর সার্থক রূপায়ণের মাধ্যমে গোটা দেশকে সাজিয়ে তুলতে হবে একখানি সুন্দর বাগানের মতো। গোটা দেশটাই তখন হয়ে যাবে আমাদের নিজের বাড়ি। সেদিন দেশ জুড়ে থাকবে এক জাতি এক নীতি। এখানেই বেদভিত্তিক সাম্যবাদের সার্থকতা। দেশবাসীর মনে মহাকাশের মহাকর্মীদের সেবাপরায়ণতার মনোভাব জাগাতে হলে, বেদভিত্তিক সাম্যবাদ আবার প্রতিষ্ঠা করতে হলে, দেশ থেকে প্রথমেই ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ করতে হবে। দেশে থাকবে শুধু যৌথ মালিকানা। তারপর আজ দেশে শাসনের নামে যে শোষণ চলছে, জনজাগরণের মাধ্যমে সেই চরম অব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। জনচেতনা ও আন্দোলনের মাধ্যমেই রচিত হবে বিপ্লবের পটভূমিকা। এই বিপ্লব হবে জ্ঞানের বিপ্লব। উদ্দেশ্য তার মারামারি কাটাকাটি নয়, ধ্বংস নয়, উদ্দেশ্য শান্তি। প্রয়োজন মতো দেশের ও দশের স্বার্থে সমাজকে সংস্কার করে সমতায় এনে সুন্দরভাবে ঢেলে সাজাবার জন্যই এই বিপ্লব।
সমাজের যারা ক্ষতিকারক সেই সব অসুর ও শোষকদের উচ্ছেদ করাই হবে এই বিপ্লবের প্রধান উদ্দেশ্য। শোষক গোষ্ঠীর কবল থেকে জনগণকে মুক্ত করাই হবে এর প্রথম পদক্ষেপ। সমাজের যেখানেই শোষক গোষ্ঠীর সন্ধান পাবে সেখান হতেই তাদের উচ্ছেদ করতে হবে সমূলে। সকলকে প্রস্তুতি নিতে হবে সেভাবেই, এজন্য আলাদা বিশেষ কোনো চেষ্টা করতে হবে না। প্রাকৃতিক নিয়মেই গণ আন্দোলন, গণ বিপ্লব প্রকৃতির সহজাত সুরে গড়ে উঠবে আপনা আপনি, অন্য কোনো রাজনৈতিক পটভূমিকার প্রয়োজন হবে না। শিকারীকে শিকার ধরিয়ে দিলে সে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। তার জন্য প্রথম কাজই হল জনগণের সহানুভূতি আকর্ষণ করা, জনচেতনাই সত্যিকারের বিপ্লব। গোটা ভারতবর্ষে বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা করে দেশবাসীকে একটি একান্নবর্তী যৌথ পরিবারে পরিণত করতে হলে যার যার ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে, ক্ষুদ্র আমিকে বৃহৎ আমিতে পরিণত করতে হবে। নিজের প্রতি সবারই মায়া আছে, মায়া আছে আত্মীয়ের প্রতিও। এই আত্মীয়ের গণ্ডিটাকে যদি বড় করে টানা যায় তবেই তার সীমানাটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায়। চেষ্টা করে মনটাকে এভাবে প্রসারিত করে গেলে দেশবাসী সবাই আত্মীয় হয়ে যাবে, এভাবে গোটা দেশটাই এক যৌথ পরিবারে পরিণত হবে। এই যৌথ পরিবারের মাধ্যমেই দেশের শাসন ব্যবস্থা ব্যক্তির প্রভাব মুক্ত হয়ে শোষণ মুক্ত হবে, ব্যক্তির প্রভাবে প্রভাবান্বিত হয়ে সবই তখন চলবে যথাযথভাবে। এই প্রসারের নীতির উপর ভিত্তি করেই দেশে গড়ে তুলতে হবে স্কুল, কলেজ, হাসপাতাল, কলকারখানা। সেখানে সবারই থাকবে সমান অধিকার, কোথাও কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোনো শ্রেণী স্বার্থ থাকবে না। এটা কল্পনাপ্রসূত নয়, এটা মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত। আমির প্রভাবেই দেশ বিভক্ত হয়েছে, জাতি ও নীতি বিভক্ত হয়েছে, আমি থেকেই শুরু হয়েছে মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ। বহু আমি একত্র হলেই হয় আমরা। আমরা পরিশ্রম করছি, আমরা আমাদের পরিশ্রমের বিনিময়ে যা কিছু পাব তাতে প্রয়োজন বোধে আমাদের সবারই সমান অধিকার, সবার মাঝেই হবে তার সমবণ্টন। যার যতটা প্রয়োজন সে ততটাই পাবে, সেখানে কোনো বিবাদ, কোনো বৈষম্যের প্রশ্ন নেই। কলকারখানায় আজ শ্রমিক মালিক সম্পর্ক রয়েছে বলেই সেখানে শোষণের রীতিনীতি প্রচলিত, এই শ্রেণী বৈষম্য তুলে দিতে হবে। শোষণমুক্ত শ্রেণীহীন সমাজে সবারই সব কিছুতে থাকবে সমান অধিকার, সমান আসন। এটা কাজে পরিণত করতে পারলেই, প্রতিটি মানুষের মধ্যে মানবতাবোধ বিকশিত হলেই পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, সমাজে সাম্যবাদ আবারও প্রতিষ্ঠা করা সম্ভব হবে। শোষক গোষ্ঠীকে অপসারিত করতে হলে, সঞ্চয় বৃত্তি বন্ধ করতে হলে মানবতা বোধে উদ্বুদ্ধ হয়েই তা করতে হবে। যে বোধে সমতার ভাব, সমতার ধারা বর্তমান, সেটাই তো মানবতাবোধ। ব্যবহারিক সকল ক্ষেত্রেই তা প্রযোজ্য। মানবতাবোধকে বস্তু ছাড়া, বাস্তব ছাড়া চিন্তা করলে চলবে না। বিভিন্ন ব্যক্তির মানবতাবোধের মাত্রার তারতম্য হতে পারে, কিন্তু বোধ তো একটাই, একই সূত্র, একই ধারা। এটা প্রকৃতির সহজাত দান। দয়া, মায়া, স্নেহ, সহানুভূতি, হৃদয়ের কোমল বৃত্তিগুলো সবার মাঝেই সহজাত।
এই সহজাত বোধকে বাড়িয়ে বৃহৎ আকারে আনতে পারলেই হয়ে যায় ব্যাপক। সাম্যবাদ স্থাপন, যৌথ পরিবার গঠন সবই মনুষ্যত্ব বোধের, মানবতাবাদের পর্যায়ে পড়ে। মানবতা স্বয়ং সূর্যের মতো স্বচ্ছ, তার আলো পাবে সবাই, সেখানে প্রকৃতিগত যুক্তি বিচার গণিত সবই অটুট থাকবে। প্রকৃতির গাণিতিক নিয়মেই সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে। আজ দেশের সর্বত্র যে চলছে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন চলতে চলতে যখন একে এসে দাঁড়াবে তখন আর কোনো বিবাদই থাকবে না, জীবনের অঙ্কের ফল তখনই মিলে যাবে। এই এক হওয়া, এক করাটাই হলো গোটা দেশবাসীকে নিয়ে এক যৌথ পরিবার গঠন করা, সাম্যবাদের ধারায় সমাজ ব্যবস্থাকে পরিচালিত করা। আজকের সমাজে যতগুলো মতবাদ প্রচলিত আছে, মানবতাবাদে প্রতিষ্ঠিত না হলে প্রেম দিয়ে, দরদ দিয়ে, উদারতা দিয়ে অন্যকে কাছে টানতে না পারলে কোনো মতবাদই সমাজে টিকবে না। আবার প্রকৃতির সেবার ধারায় যদি জীবনের ধারা রচনা করা যায়, তবে সহজেই প্রকৃতিগত বেদভিত্তিক সাম্যবাদের ধারায় আদর্শ সমাজ গঠন করা সম্ভব। গোটা দেশকে যদি দেবত্বর সম্পত্তি মনে করা হয়, আর যদি জনগণ তার সেবায়িত হয়ে সেই সম্পত্তির যথাযথ সেবা করে যায়, তবে দেশের উন্নতি ঠেকাবার সাধ্য নেই কারো। এই দেবত্বর সম্পত্তির মালিকানা কারো হাতে থাকবে না। সেবায়িতদের সেবা করার অধিকারটুকুই আছে, তারা কখনো অংশীদার হবে না, মালিকানা হাতেও পাবে না। দেশবাসী যদি তাদের জ্ঞান বুদ্ধি বিচার বুঝ চিন্তা পরিকল্পনা সব একত্র করে দেশের কল্যাণে ব্যয় করে, তবেই যৌথ পরিবার গঠনের মাধ্যমে সমাজের চেহারা রাতারাতি অন্যরকম হয়ে যাবে। সেই সমাজের চালক হবে জনগণ, জনগণের মাধ্যমেই শাসিত হবে দেশ, কোনো ভোটাভুটির বালাই থাকবে না। সম্পূর্ণ ন্যায় ও নীতির ভিত্তিতে বিবেক ও চৈতন্যের ধারায় চালিত হবে সে সমাজ, সেদিনই সত্যিকারের সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। এখানে কোনো প্রকার অন্যায়, কোনো রকম অসত্য বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা চলবে না। আজকের সমাজ এককাত হয়ে আছে, জনগণের দাবির বণ্টন ঠিকমতো হয়নি বলেই আজ কুরুক্ষেত্র চলছে সমাজে। শুধু রাজনীতির মাধ্যমে দেশকে সমাজকে ঢেলে সাজানো যাবে না, এর জন্য প্রকৃতির সাম্যনীতির আশ্রয় নিতে হবে। সমাজকে গড়ে তুলতে হবে প্রকৃতির আদর্শে, প্রয়োজন ভিত্তিক সমবণ্টনে তখন আর কারও কোনো কার্পণ্য হবে না। দেশের সকলের মধ্যে যদি মনুষ্যত্ব জেগে ওঠে, তবে শোষণকারীরা শোষণের কথা, মজুতদারেরা মজুতের কথা আর চিন্তাই করবে না। ফাঁকি দেবার বুদ্ধিটা, অত্যাচারের মনোবৃত্তিটা তখন আর আসবেই না, আধিপত্য করার প্রশ্নই উঠবে না। এর জন্য চাই জনজাগরণের পথে সত্যিকারের জ্ঞানের বিপ্লব। তার পটভূমি অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। সমাজের যারা শোষক, যারা মজুদার, নির্বিচারে ক্ষমতার অপব্যবহার করে, তারাই পতনের দরজা সবার সামনে খুলে দিচ্ছে। আজকের দিন সচেতন হওয়ার দিন। তোমরা সবাই প্রকৃতির স্বচ্ছ ধারায় জাগিয়ে তোলো তোমাদের সিংহত্ব, ন্যায় ও নীতির প্রতিষ্ঠা করে প্রকৃতির সমতার সুরে সকল বৈষম্য দূর করে সমাজকে আবার গড়ে তোলো। বিবেকের পথ অনুসরণ করে ন্যায় ও সত্যের পথে থেকে জনজাগরণের মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাও।
প্রকৃতির সাফাই নীতিতে সব দুর্নীতি সাফ করার জন্য প্রস্তুত হও। কর্মই হোক তোমাদের ধর্ম। আজ প্রত্যেককে শিক্ষা দিতে হবে প্রকৃতির ধারায়, সজাগ করে দিতে হবে বিবেককে। জাগিয়ে তোলার জন্য যা যা করা দরকার সবই করতে হবে তোমাদের। মনুষ্যত্বের বিকাশ সাধন করে প্রকৃত গণজাগরণই তোমাদের প্রথম ও প্রধান কাজ। প্রত্যেকের অন্তরে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে হবে, দূর করতে হবে সকল সংস্কার। আমি চাই বিবেকের আদর্শে, প্রকৃতির আদর্শে জেগে উঠুক সবাই। আমি চাই ব্যাপ্তির স্বার্থ, আমি চাই বিবেকের শিক্ষা, বিবেকের নির্দেশ, আমি চাই ন্যায়ের সুর। এই শিক্ষায় সবাই শিক্ষিত হলেই দূর হয়ে যাবে সমাজের যত ক্লেদ, যত গ্লানি। তার জন্য সমাজের বর্তমান গোটা কাঠামোটাই পরিবর্তন করতে হবে, পাল্টাতে হবে শিক্ষার ধারাও। প্রচলিত শিক্ষা আনছে অভাব, অভিযোগ আর বৈষম্য। এখন দিতে হবে বাস্তবতার শিক্ষা। শিশু বয়সেই প্রতিটি শিশুর মনে বিবেক বোধের ইঞ্জেকশন দিয়ে দিতে হবে। প্রতিটি মানুষের বিবেক আজ জাগ্রত করতে হবে, তৈরি করতে হবে বীর কর্মী। তোমরা সবাই প্রকৃতিগত একতার সুরে বিবেকের সাড়ায় চালিত হও। তোমরা সবাই ন্যায়ের পথ ধরে নিজেরা চলো, অপরকেও চালাও। দেশের সর্বত্র আজ যে শোষণ চলছে, নির্যাতন চলছে, তার হাত থেকে সমাজকে মুক্ত করে প্রকৃতির আদর্শে এক পবিত্র বলিষ্ঠ সংগঠন করে প্রকৃতির সাম্যনীতির মাধ্যমে জনগণকে জাগিয়ে তোলো, সচেতন করে দাও। প্রতি ঘরে ঘরে প্রকৃতির নীতি, বেদের নীতি প্রচার করো। বিবেকের সাড়ায় এগিয়ে চলো সম সুরে, সম তালে গঠনমূলক কাজ করো। এমন একটি বলিষ্ঠ সংগঠন তৈরি করো যারা দেশের দশের কল্যাণ কামনায় নিঃস্বার্থভাবে নিজেদের উৎসর্গ করে এমনকি মৃত্যুকে বরণ করতেও প্রস্তুত থাকবে। দেখবে জনগণ তোমাদের সাথী হয়ে সচেতনতার সুরে, বিবেকের সাড়ায় এগিয়ে চলবে স্রোতের মতো। সেই স্রোতকে তখন কেউ আটকাতে পারবে না। দেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বেদভিত্তিক সাম্যবাদের ভিত্তিতে দেশের চালক হবে জনগণ। দেশ হবে সব দিক থেকেই ভরপুর, কোনো কিছুরই অভাব থাকবে না। কেউ আর অনাহারে থাকবে না, অনাশ্রয়ে থাকবে না, এমনকি একটি ভিক্ষুকও থাকবে না সেদিন। সেই দিন আগত প্রায়। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।